বন্ধুরা গতকালকে আপনাদেরকে জানিয়েছিলাম বঙ্গোপসাগরে যে নিম্নচাপটি তৈরি হচ্ছে সেটি কিন্তু ঘূর্ণিঝড় তেজে পরিণত হতে পারে সেই পূর্বাভাস অনুযায়ী কিন্তু ইতিমধ্যেই বঙ্গোপসাগরে আমরা দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ মঙ্গলবার একটি ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে যার নাম রাখা হচ্ছে ঘূর্ণিঝড় তেজ হ্যাঁ বন্ধুরা ঘন্টায় প্রায় একশো দশ থেকে একশো কুড়ি কিলোমিটার গতিবেগ নিয়ে এই মুহূর্তে এটা কিন্তু সাগরে প্রচণ্ড শক্তিশালী রূপ নিচ্ছে এই ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উপকূলে লণ্ডভণ্ড করবে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে এই ঘূর্ণিঝড়ের প্রভাব বাংলায় ঠিক কতটা পড়তে চলেছে সরাসরি এই ভিডিওটিতে একদম লাইভ আপডেট আপনাদের সামনে তুলে ধরব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো বন্ধুরা আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন একদম লাইভ আপডেট দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে কিন্তু উড়িষ্যার উপকূলের দিকে অর্থাৎ বিশাখাপটনম এবং উড়িষ্যার দিকে কিন্তু ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে তবে এর গতিপথ কিন্তু পরিবর্তন হতে পারে তবে এই মুহূর্তে ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ বাংলাদেশ অসম ত্রিপুরা ঝাড়খণ্ড থেকে শুরু করে কোন কোন জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির প্রভাস রয়েছে আপনাদেরকে জানাবো তারপর আপনাদেরকে জানিয়ে দেব যে ঘূর্ণিঝড়ের প্রভাবে ঠিক কোন কোন জেলাগুলি সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে তবে এই মুহূর্তে আমরা দেখতে পারছি যে পশ্চিমবঙ্গের দিকেও এবং বাংলাদেশের দিকে একটি নিম্নচাপের মতন অবস্থান করেছে অর্থাৎ ঘূর্ণাবর্তের একটি সৃষ্টি হয়েছে এর প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলি দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের অভিমুখ রয়েছে দেখতে পাচ্ছেন ভুবনেশ্বর অর্থাৎ উড়িষ্যার দিকে তবে এর প্রভাবে পশ্চিমবঙ্গের উপকূলের জেগা জেলা যেমন দীঘা কোনটাই মন্দারমণি গঙ্গাসাগর ফেজারগঞ্জ এদিকে একটা হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা পাশাপাশি দুই দক্ষিণবঙ্গের দিকে দেখি দক্ষিণবঙ্গে কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহুর্তে নেই পাশাপাশি বাংলাদেশেরও হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উপকূলের জেলাগুলিতে এদিকে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি অসমের দিকে আপাতত সূক্ষ্ম ওয়েদার রয়েছে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলি তো কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আপনাদেরকে জানাচ্ছি আমরা প্রথমত দেখে নেব পশ্চিমবঙ্গের দিকে তারপরে বাংলাদেশের কোথায় কোথায় বৃষ্টি হবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেবো প্রথমত যদি দেখি কাটোয়া দেবগ্রাম দেখতে পাচ্ছেন পাটুলি এদিকে যদি আমরা দেখি কৃষ্ণনগর শান্তিপুর পান্ডুয়া পাণ্ডুয়া চাকদাহ বনগাঁ হাবড়া চন্দ্রনগর খর্দা কলকাতা উলবেরিয়া কোলাঘাট তমলুক বালিচক খড় দেখতে পাচ্ছেন খড়গপুর থেকে শুরু করে ঝাড়গ্রাম চাকুলিয়া গোয়ালটর চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর এদিকে যদি দেখি বর্ধমান ঘুসকরা এদিকে একটা বৃষ্টিপাতের প্রভাস পাশাপাশি যদি আমরা দেখি উপকূলের জেলা যেমন অর্থাৎ দীঘা মন্দারমণি খাজুরি থেকে শুরু করে হলদিয়া এদিকেও একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ বিকেলের দিকে দুটোর পর থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই জেলাগুলিতে রয়েছে পাশাপাশি বাংলাদেশের মেরপুর রাজশাহী যশোর লালগোড়া সাতক্ষীরা খুলনা এদিকে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে অন্যদিকে কুমিল্লার দিকে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকছে তবে ত্রিপুরার দিকে সেরকম কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই শুধু ত্রিপুরার আমরাপুর উদয়পুরের দিকে হালকা মাঝারি একটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অসমের দিকে যদি আমরা দেখি অসমের দিকেও সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি না সেরকম একটা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে তোড়া শিলং এই সাইডে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পাশাপাশি যদি আমরা দেখি উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এদিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই সূক্ষ্ম ওয়েদার রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গ থেকে বৃষ্টির প্রভাব কিন্তু অনেকটাই কেটে গিয়েছে তবে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা আরও কিছুটা কম থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে পাশাপাশি বাংলাদেশ দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গ সন্ধ্যের দিকে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গ ভারতের যে দক্ষিণের জেলাগুলি রয়েছে মুম্বাই আহমেদাবাদ থেকে শুরু করে দক্ষিণ পশ্চিমের যে জায়গাগুলি রয়েছে রাজ্যগুলি যেমন হায়দ্রাবাদ দেখতে পাচ্ছেন এদিকে প্রচুর পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা এবং বন্যার পরিস্থিতিও তৈরি হতে পারে পাশাপাশি যদি আপনাদেরকে একদম মেঘমালা করেও দেখাই তাহলে আপনারা দেখতে পারবেন যে আজকে যেই জায়গাগুলিতে বললাম সেখানে মেঘ থাকছে অর্থাৎ খড়গপুর কোলাঘাট কলকাতা আরামবাগ বর্ধমান শান্তিপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এদিকে কিন্তু মেঘ থাকছে এবং এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যদিকে উত্তরবঙ্গের দিকে রকম মেঘ আমরা দেখতে পাচ্ছি না হালকা পশলা মেঘ বাংলাদেশের দিকেও থাকতে পারে তবে একটা ভারী বৃষ্টিপাতের রকম সম্ভাবনা কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পারছি না তাপমাত্রার ক্ষেত্রে যদি আপনাদেরকে জানাই তাপমাত্রার ক্ষেত্রে একটা বড় সড়ো পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন আজকের যে তাপমাত্রা সেটা যদি আমরা দেখাই দক্ষিণবঙ্গের দিকে যে তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস থাকছে আরামবাগের দিকে দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রি চন্দ্রনগরে দেখতে পাচ্ছেন তেত্রিশ ডিগ্রি বাঁকুড়ার দিকে সরস্বী দেব বত্রিশ ডিগ্রি পুরুলিয়ার দিকে একত্রিশ ডিগ্রি খড়গ কোলাঘাটের দিকে বত্রিশ কলকাতার দিকে তেত্রিশ শান্তিপুরের দিকে তেত্রিশ অর্থাৎ দক্ষিণবঙ্গের তাপমাত্রা কিন্তু কিছুটা ঊর্ধ্বমুখী এক থেকে দু ডিগ্রি পাশাপাশি বাংলাদেশেরও দক্ষিণের জেলাগুলিতে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে ত্রিপুরার দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গের দিকেও তাপমাত্রা প্রায় তিন থেকে চার ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেয়েছে এক থেকে দু ডিগ্রি পাশাপাশি অসমও দেখতে পাচ্ছেন তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেয়েছে অসমে প্রায় ডিব্রুগড়ে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে তেজপুরে চৌত্রিশ চৌত্রিশ ডিগ্রি গুয়াহাটিতে চৌত্রিশ গোয়ালপাড়াতে চৌত্রিশ অনেকটাই তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে অসম এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী থাকলেও সেরকম একটা ঊর্ধ্বমুখী নেই তবে উত্তরের জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে তো দেরি না করে সরাসরি বায়ু মুড়ে গিয়ে ঘূর্ণিঝড়ের মুড়ে গিয়ে আপনাদেরকে দেখাবো যে এই মুহূর্তে যেটা নিম্নচাপের মতন পরিস্থিতি তৈরি হচ্ছে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যে একটি শক্তিশালী নিম্নচাপে পরিণত হবে কুড়ি তারিখে তারপর একুশ তারিখে এটা কিন্তু দেখতে পাচ্ছেন আরও কিছুটা শক্তিশালী রূপ নিবে বাইশ তারিখে এর যে গতিপথ বা অভিমুখ সেটা পরিবর্তন হবে তেইশ তারিখের দিকে কিন্তু কিছুটা গভীর নিম্নচাপে পরিণত এবং চব্বিশ তারিখের দিকে এটা সাইক্লোনে পরিণত হচ্ছে কোথায় দেখতে পাচ্ছেন বিশাখাপত্তনম এবং ওড়ি ভুবনেশ্বরের মাঝখানে পঁচিশ তারিখের মধ্যে যদি আমরা দেখি মঙ্গলবার এটি কিন্তু একটি ভয়ঙ্কর সাইক্লোনে পরিণত হচ্ছে সাইক্লোন ঘূর্ণিঝড় তেজে পরিণত হচ্ছে এবং ছাব্বিশ তারিখে এটা কিন্তু উপকূলে অর্থাৎ পঁচিশ এবং ছাব্বিশ তারিখে এটা কিন্তু উপকূলে আঁচড়ে পড়ছে কোন জায়গাটিতে আঁচড়ে পড়া সম্ভাবনা নয় এই মুহূর্তের যা লাইভ আপডেট সেটাই আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন ঘন্টায় একশো দশ কিলোমিটার গতিবেগ নিয়ে এটা কিন্তু দেখতে পাচ্ছেন ভ্রামাপুর শ্রী শ্রীকাকুলাম এই জায়গাটিতে আছড়ে পড়ার সম্ভাবনা তখন ওড়িশার সমুদ্রে একটা উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে পুরী পাড়াদ্বীপ এদিকে কিন্তু সমুদ্র কিছুটা উত্তাল থাকার সম্ভাবনা এদিকে যদি আমরা দেখি তামিলনাড়ুর এদিকে অন্ধ্রজ্য উপকূল রয়েছে যেমন কাকিনাড়া থেকে শুরু করে বিজয়াড়া দেখতে পাচ্ছেন এদিকে মছলিপত্রনম এদিকেও কিন্তু অনেকটাই সমুদ্র উত্তাল থাকার সম্ভাবনা রয়েছে তবে এর অভিমুখ আমরা দেখতে পাচ্ছি শ্রীকাকুলাম এবং বিশাখাপত্তনম এই জায়গা ঘূর্ণিঝড়ের যে অভিমুখ সেটা কিন্তু আমরা এই মুহূর্তে স্পষ্টভাবে বুঝতে পারছি অর্থাৎ এই ঘূর্ণিঝড় তেজ ঠিক এই জায়গাটিতে এর গতিপথ বা অভিমুখ কিন্তু পরিবর্তন হতেই পারে কেননা ঘূর্ণিঝড়গুলো ক্রমশ গতিপথ অভিমুখ পরিবর্তন করে কখনো শক্তিহীন হয়ে পড়ে কখনো আরও শক্তিশালী রূপ নেয় তবে এখনও স্পষ্টভাবে কিছু বলা যাচ্ছে না যা আপডেট আসছে তাই আপনাদের সামনে তুলে ধরেছি এখনও চব্বিশ পঁচিশ বা ছাব্বিশ তারিখ আসতে দেরি রয়েছে এর মধ্যে ঘূর্ণিঝড় আবারও বাঘ নিতে পারে অভিমুখ পরিবর্তন করতে পারে তার গতিপথ আবারও পরিবর্তন করে ঠিক অন্য উপকূলেও কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা থাকছে তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে পশ্চিমবঙ্গ উপকূলে কিন্তু প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি ওড়িশা এবং অন্ধ্র উপকূলেও প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতির একটা সম্ভাবনা রয়েছে কেননা আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে ঘূর্ণিঝড়ের একটা আসার সম্ভাবনা রয়েছে এবং যদি ঘূর্ণিঝড় আসে তার নাম হবে তেজ এবং এই তেজের প্রভাবে প্রচুর পরিমাণে কিন্তু ক্ষয়ক্ষতি হতে পারে তবে আমরা প্রতিনিয়ত এই ঘূর্ণিঝড়ের দিকে নজর রাখি পাচ্ছি এবং আপনাদের সামনে যত উপযুক্ত লাইভ আপডেটগুলো নিয়ে আসছি তো এই ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের সাথে শেয়ার করবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ